आलोचना सभा एवं पुरस्कार वितरणी सभा सेई संगे एई विद्यालय जे मूल्यबोध विषय प्रतियोगिता हयेछे तार परफॉर्मेंस आमरा नमूना देखते पाच्छी। एई विद्यालय आमादेर काछे गर्व अजया अन्नदा विद्या मंदिर विद्यालय अतीत गौरव खुबी गर्वे 75 बछर अलरेडी अतिक्रांत होयेछे प्लैटिनम जुबिली पालित होयेछे विद्यालय सुनाम दीर्घदिन धरे शुने आसछि स्वामीजी जन्म सार्ध शतवर्ष थेके এই ভ্যালু বেসড এডুকেশনের যে শিক্ষা সেটা পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছে। এবারে যে এই ভ্যালু বেসড শিক্ষার আয়োজন রামকৃষ্ণ মিশন বেলুর মঠ কর্তৃক নির্দেশিত যে 34টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে এই বিদ্যালয় অন্যতম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী একরূপানন্দজী মহারাজ, তাকে আমি আভূমি প্রণাম জানাই। তাই অক্লান্ত পরিশ্রমে এই ধরনের 34টি স্কুলে মূল্যবোধ বিষয়ক শিক্ষার যে প্রতিযোগিতা যেটি শুরু হয়েছে প্রায় শেষের দিকে, তাকে আমি আবার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী প্রভাত কুমার মাইতি মহাশয়, তার যে আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে, আপ্লুত করেছে। আর এই বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মাননীয় শ্রী দিলীপ কুমার মণ্ডল মহাশয়, তাকেও আমি শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক এবং সভাপতি মাননীয় শ্রী ভাস্কর সাঁতরা মহাশয়, তাকেও আমি শ্রদ্ধা জানাই। আর এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী এবং আমার স্নেহে ছাত্র ছাত্রী, তোমরা যারা সামনে বসেছ, এক সময় আমরা ওখানে বসতাম কিন্তু আমাদের সময় আমরা এই সুযোগ পাইনি, আজকে তোমরা যেটা পাচ্ছ এটা কিন্তু খুবই ভাগ্যের কথা। এই ভাগ্য সব ভাগ্যে হয় না, তোমাদের সময়ে এই শিক্ষা তোমরা লাভ করছো। আমার মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ। আর যে কটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে এই অজয়া অন্নদা বিদ্যা মন্দির যে স্থান পেয়েছে এটাও একটি ভাগ্য। আর যারা উপস্থিত হয়েছ তারাও ভাগ্যবান। তোমরা অনেক কথা শুনবে যে ভ্যালু কি, আমাদের সঞ্চালক মহাশয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, খুব ভালো বলেছেন। ভ্যালু মানে ভালো বা মন্দ, উচিত বা অনুচিত, ন্যায় বা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা বোঝার মতো যদি আমাদের শক্তি থাকে, আমাদের মনের যে ভাব সেটা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব। ভালো কাজ সবসময় প্রশংসনীয়, মন্দ কাজ নিন্দনীয়। কোন কাজটা উচিত, এই কাজটা করলে আমাকে সকলে নিন্দা করবে, আমাকে খারাপ বলবে, সেই ভয়ে আমরা খারাপ কাজটা করতে পারি না। মনের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি সবসময়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। একবার একটা শক্তি বলছে ইচ্ছা যে এই কাজটা করব, আরেকটা শক্তি বলছে না করব না,
এই যে দ্বন্দ্ব, সেটাই আমাদেরকে, সেই দ্বন্দ্বে যদি আমি জয়লাভ করতে পারি তাহলে আমি উন্নত ভাবে এগিয়ে যেতে পারবো, আদর্শ মানুষ হতে পারবো। যেটা উচিত সেই উচিত বা অনুচিত দেয় অন্যায় ভালো মন্দ শিক্ষা কে দেয়? বাবা মা, প্রথমে শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনেরা, আর আমাদের যারা ভ্যালু বেসড এডুকেশনের সঙ্গে যুক্ত তারা শিক্ষা দেন। সর্বোপরি আমরা স্বামী বিবেকানন্দের যে সবার স্বামীজি বইটি এবং স্বামীজির যে সমস্ত পুস্তক, যেসব মানুষ হব এবং ছাত্রীরা বা ছাত্ররা যে পারফরমেন্স করলো, চিঠি পাঠ করলো, খুবই ভালো। তাহলে এই কাজগুলি আমরা ভেবে চিন্তে করবো। সেটা কি, যেটা আমাদের স্বার্থ সংক্রান্ত ব্যাপার, সেগুলি আমাদেরকে মানুষ করে না, কেউ প্রশংসা করে না। যেটা আমরা নিঃস্বার্থভাবে করি, আনসেলফিশ, সেটাই আমাদের সকলের প্রশংসা আমরা পাই। সুতরাং আনসেলফিশনেস, স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর লাভ, ভগবানকে পাওয়া যায় নিঃস্বার্থপর হলে। তা এই সম্বন্ধে অনেক ঘটনা আছে স্বামীজির জীবনে যে বাণীগুলি, তার মধ্যে অনেক ঘটনা আছে, সেগুলি আমি দু একটা বলবো, কারণ সময় 20 মিনিট। প্রথম কথা হচ্ছে আমাদের অধ্যবসায়ী হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে এবং বীর্যবান হতে হবে। শ্রদ্ধাবান হও, বীর্যবান হও তোমরা। আর স্বামীজি বলছেন আত্মজ্ঞান লাভ করো আর পরহিতায় জীবন পাত করো। পরের জন্য জীবন যে উৎসর্গ করে সেই হচ্ছে সকলের কাছে সমাদৃত হন। আমরা সবাই জানি, তোমরা জানো স্বামী বিবেকানন্দ কত বছর জীবিত ছিলেন? মাত্র 39 বছর 5 মাস 24 দিন। ভাবতে পারো, এই 39 বছর 5 মাস 24 দিনে তিনি পৃথিবীকে একবারে আবরিত করেছেন। বিশ্ব ধর্ম, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে সেপ্টেম্বর মাসের 11 তারিখে, যেটা চলে গেল, আজকে 14 তারিখ, 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে তিনি যেভাবে অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়ে, অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে গিয়ে সেখানে উপস্থিত হয়ে যেভাবে ভারতবর্ষকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন, হিন্দু ধর্মকে সমস্ত ধর্মের উপরে স্থান করে দিয়েছিলেন, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। সেই জন্য এই ভাবকে নিয়ে তিনি যে প্রচার করেছিলেন সেটি হচ্ছে বিবাদ নয়, সহযোগিতা, বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। এই সমন্বয় ও শান্তির বাণী তোমাদের আজকের দিনে ভ্যালু এডুকেশনের মূল বিষয়। যার যা ভাব থাকবে সে ভাব থাক, কিন্তু বিভিন্ন ভাবের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। মনসংযোগের কথা স্বামীজি বলছেন, এই মনসংযোগ এর অনেক ঘটনা আছে, তোমরা একটি গল্পের মাধ্যমে সেটা আরো ভালো বুঝতে পারবে। স্বামীজি যখন পরিপ্রাগ জীবনে তিনি সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছিলেন, সেই সময় তিনি ইংল্যান্ডে একটি নদীর ধারে তিনি ভ্রমণ করছিলেন, কয়েকটি ছেলে বন্দুক নিয়ে তারা নদীর উপরে ভাসমান ডিমের খোলাকে ফাটানোর চেষ্টা করছিলেন। স্বামীজি, তারা কেউ কিন্তু একটি ভাসমান ডিমের খোলাকে ফাটাতে পারেনি। স্বামীজি সেটা দেখে হেসেছিলেন, সেই তার হাসা দেখে যুবকরা বলছেন ঠিক আছে আপনি হাসছেন, আপনি আসুন, একটা অন্তত ডিমের খোলা ফাটিয়ে আপনি প্রমাণ করুন যে হ্যাঁ আপনি বীর, আপনি সত্যিকারে বন্দুক চালাতে পারেন এবং আমাদের পরাজয়টা আমরা স্বীকার করে নেব।
স্বামীজি বললেন ডিমের খোলা ফাটাতে পারছো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। তিনি ধীর পায়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গেলেন, বন্দুকটি হাতে করলেন এবং সেই দিন থেকে শুধু একটি নয় পরপর 12টি ডিমের খোলা ফাটিয়ে দিয়েছিলেন। ভাবতে পারবে কি করে সম্ভব হলো? না, মনসংযোগ এবং অধ্যবসায়। তারা বলছেন আপনি নিশ্চয়ই এটা প্র্যাকটিস করেছেন। বলছে না, আমি যেটা প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে মনসংযোগ। তোমরা জানো এই বিবেকানন্দের বাল্যকালের নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। তার বাড়ি কোথায় ছিল? কলকাতার সিমলাঞ্চলে, দত্ত পরিবার। পিতার নাম কি ছিল বলতে পারবে কেউ? বিশ্বনাথ দত্ত, বিখ্যাত অ্যাটর্নি, এরকম তোমার জানা দরকার। মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তিনি সেই বাড়িতে, কলকাতা যদি তোমরা যাও তাহলে উত্তর কলকাতায় সেই বাড়িটি এখন অ্যানসেস্টার হাউস হিসাবে ভারত সরকার অধিগ্রহণ করেছে। সেখানে স্বামীজির জীবনের বাল্যকালের বিভিন্ন ঘটনাগুলি তুলে ধরা আছে, ঘটনা সেগুলো ভিডিও ক্যামেরাতেও দেখানো হচ্ছে। সেই তিনি যখন ছোটবেলা ছিলেন তিনি ধ্যান ধ্যান খেলতেন, ধ্যান খেলা। বন্ধু বান্ধবদের নিয়ে তোমরা যেমন বসে আছো ওখানে যেমন কয়েকজন গল্প করছো, এরকম ঘটনা আছে স্বামীজির জীবনে। ক্লাসে ওই মাস্টারমশাই যেমন আমি এখানে বলছি, ছাত্ররা ক্লাসে কয়েকজন গল্প করছে, আমি এই ঘটনাটা বলছি আগে যেহেতু গল্প করছো তোমরা। স্বামীজি মানে নরেন্দ্রনাথ গল্প বলছিলেন আর ছাত্ররা সেই গল্প শুনছিলেন, মাস্টারমশাইয়ের কথা তারা শুনেনি। এই যেমন আমি বলছি যে ধ্যান খেলার কথা, ওরা তখন কি একটা কথা বলছে। ওদের জন্যই আমি লক্ষ্য করে বলছি যে আমি যেটা বলছি সেটা ওরা বলতে পারবে না আমি নিশ্চিত, কারণ ওদের মন তো দেখে নাই। নরেন্দ্রনাথ বা স্বামীজি এমন ব্যক্তি ছিলেন তিনি গল্প বলছেন কিন্তু মনটা ছিল তার স্বামীজি মাস্টারমশাই পড়া বলছেন সেই দিকে। যখন মাস্টারমশাই দেখলেন যে ছেলেদের মন নেই, তারা মাস্টারমশাইয়ের কথা শুনছেন না বা শুনছে না, তখন তাদেরকে জিজ্ঞাসা করলো বলো তো আমি কি পড়িয়েছিলাম। ছেলেগুলো কেউ বলতে পারে না, মাস্টারমশাই দাঁড় করিয়ে দিয়েছেন। বিবেকানন্দ বা নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করতে নরেন্দ্রনাথ কিন্তু বলে দিলেন এক কথায়, মাস্টারমশাই সঠিক উত্তর দিলেন। তখন নরেন্দ্রনাথকে বসতে বলেছিলেন, অন্য ছেলেদের দাঁড়াতে বলেছিলেন। এখানে একটি শিক্ষণীয় বিষয় সততা। সৎ তিনি বলেছিলেন যদি শাস্তি পেতে হয় আমাকেই শাস্তি পেতে হবে, আমি বসবো না, আমি ওদের মতো আমিও দাঁড়িয়ে থাকবো। এই হচ্ছে সততা। কালকের একটি স্কুলে দেখলাম যে এখনো কান ধরে উঠবোস আছে। ক্লাস ওয়ানে মাস্টারমশাই কয়েকটি ছেলেকে ভুল করার জন্য তাকে বলছে কান ধরে উঠবোস কর। আরেকটি ছেলে পাশে ছিল, সেও গল্প করছে তাকে বলেনি, সেও কিন্তু কান ধরে উঠবোস করছে, তার মানে তার সততা আছে। মাস্টারমশাই না বললেও সে তার সততার জন্য সেও কান ধরে উঠবোস করছে। এরকম বিবেকানন্দের জীবনে অনেক ঘটনা আছে। আমি সাপ খেলার কথাটা বলি, ধ্যান ধ্যান যেটা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, গল্প করছিল বলে। তা সেই ধ্যান ধ্যান খেলার সময় বন্ধু বান্ধবদের নিয়ে তোমরা ওখানে গেলে দেখতে পাবে সিমলায় স্বামীজির বাড়িতে সেই ছবি এখনো আছে, সেই ছেলেদের সঙ্গে ধ্যান ধ্যান খেলা। বা সাপ এসে গেছে, সাপ একটি সাপ এসে ফসফস করছে, বিষধর সাপ, সেটা দেখে অন্য বন্ধু বান্ধবরা ছুটে পালিয়ে যাচ্ছে। আমার অনেক কথা ছিল কিন্তু যে বলা যাবে আমি শেষ করে দেব, কারণ মহারাজের কথা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এখন স্বামীজি কিন্তু জানবে এত মনসংযোগ ছিল, যেদিকে তিনি ধ্যান করছেন যাকে চিন্তা করছেন সেই দিকে মন ছিল, সাপের ফুসফুসানি তাকে কিন্তু টলাতে পারেনি। তার মা ভুবনেশ্বরী দেবী, শিব শিব শিব, তিনি শিবের উপাসক ছিলেন, বলতে সাপটা ফোনা নামিয়ে সরে গেল। এই একটি ঘটনা। এরকম জীবনে মনসংযোগের একটি ডিম ফাটানোর গল্প, আর হচ্ছে এই সাপের গল্পটা বললাম, ধ্যান ধ্যান খেলা। এরকম তিনি বড় প্রকারের কথা বলেছিলেন, আর অন্য
বলেছিলেন তার কি বলছে শ্রদ্ধাবান হওয়ার কথা বলে তোমরা যদি শ্রদ্ধাবান হও শ্রদ্ধাবান অবতে জ্ঞান হও একটা কথা আছে যে শ্রদ্ধাবান হয় যে বিনয়ী হয় সে বেশি তাড়াতাড়ি বিদ্যা অর্জন করতে পারে এবং সে জ্ঞানী হয় আর সৎ হবে সত্যবাদী হবে সত্যই হলি তপস্যা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমি সত্যকে আঁকড়ে ধরে থাকি হাত করে ধরে থাকি সত্যকে কোন অবস্থায় ত্যাগ করতে পারি না তিনি বলেছিলেন একবার তিনি বাইরে যাবেন ইচ্ছা প্রকাশ করেছিলেন বাইরে যাওয়া মানে তোমরা বুঝেছ তো গাড়ু হাতে যাওয়া যা ঝাউ তোলায় গিয়েছিলেন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু তার সত্যি সত্যি বাজ্যে পায়নি কিন্তু তিনি যেহেতু বলে ফেলেছেন যে আমি বাজ্যে যাব তিনি সেই জন্য গাড়ি হাতে কিছুটা এগিয়ে গিয়েছিলেন রামচন্দ্র সত্য রক্ষার জন্য চতুর্দশ বছর বনে গিয়েছিলেন পিতৃ সত্য পালনের জন্য যে একবারে ভরতকে রাজাকে গল্প তোমরা জানো ভরতকে চোদ্দ বছরের জন্য রাজা করতে হবে আর রামকে চোদ্দ বছর বনে যেতে হবে রাম গিয়েছিলেন পিতৃ সত্য পালনের জন্য কেন তার পিতা কইকে গিয়ে একটি বর চাইতে সে বলেছিল তার যখন অসুখ হয় দশরথ দশরথ বলেছিল যে একটি বর চাও আমাকে সুস্থ করে তুলেছে কিন্তু তখন তিনি চাননি পরবর্তীকালে তার দাসী মন্থরা পরামর্শে বর চেয়ে দিয়েছিলেন একবারে ভরতকে রাজা করতে হবে আরেকবারে রামচন্দ্রকে চোদ্দ বছর বনে যেতে হবে এই পিতৃ সত্য পালনের জন্য তিনি বনে গিয়েছিলেন আরো অনেক ঘটনা আছে তিনি সেবারে রামচন্দ্র মানে শ্রীরামকৃষ্ণ কিন্তু বাজ্যে যাননি তিনি ফিরে একটু গিয়ে ফিরে এসছেন তিনি বলছেন এই নয় তোমার জ্ঞান এই নয় তোমার অজ্ঞান আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নয় তোমার সূচি এই নয় তোমার অসূচি আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নয় তোমার ভালো এই নয় তোমার মন্দ আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নয় তোমার পুণ্য এই নয় তোমার পাপ আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই নয় তোমার ভালো এই নয় তোমার মন্দ আমায় শ্রদ্ধা ভক্তি দাও তিনি সত্যকে কোনোদিন কিন্তু সত্যকে কাউকে দিতে পারেননি এই নয় তোমার সত্য এই নয় তোমার অসত্য বলতে পারেননি তো সত্যই কলি তপস্যা আজকের দিনে আমাদের সত্যকে আঁকড়ে থাকবে আর পরোপকার করতে হবে আরো বৈকান্তিক ইচ্ছা এগুলো তপস্যা মহারাজ বলবে আরেকটি কোন ঘটনা বলবো যে পরোপকার স্বামীজি বলছে ব্রহ্মতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সবে এসবাই পায় বহুরূপে সম্পর্কে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর দর্শন করবে রোগী বা যারা অসুস্থ পীড়িত তাদের মধ্যে ভগবান দর্শন করবে সেই জন্য তিনি অনেক গল্প আছে পরে বলবো আর সময় নেই তিনি বলেছেন পরোপকারী ধর্ম তোমরা বলো পরোপকারী ধর্ম পরপীড়নী পাপ শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা এবং কাপুরুষতায় পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ সকলকে ভালোবাসবে সকলের মঙ্গল কামনা করবে বিবেকানন্দ জীবনে অনেক ঘটনা আছে ক্লাসের একটি ছেলে পরীক্ষার ফি জোগাড় করতে পারেনি তার নাম হচ্ছে হরিদাস হরিদাস পরীক্ষার ফি জোগাড় করতে পারেননি স্বামীজি বড়বাবু রাজকুমার বাবুর কাছে গিয়ে কলেজে গিয়ে বলছেন হরিদাস পরীক্ষা দিতে পারবে না যদি ফর্ম ফিল আপ করতে না পারি বড়বাবু বলেছিলেন যা যা নিজের চরকার তেল দেখে তোকে আর ওকালতি করতে হবে না তখন তিনি দুঃখ পেলেন নরেন্দ্রনাথ তখন নরেন্দ্রনাথ তিনি বললেন আজ বাড়ি যাব না যতক্ষণ না আমি এই ছেলেটি যে আমার বন্ধু পরীক্ষায় বসার অনুমতি পাচ্ছে ততদিন আমি বাড়িতে ঢুকবো না তিনি বেরিয়ে গেলেন তিনি জানতেন কৌশলে এই আমার বন্ধুটির ফর্ম ফিল আপ কিভাবে হয় সেটা আমাকে আদায় করতে হবে কিভাবে করেছিলেন সারাদিন রাস্তায় ঘুরেছে ঘুরে ঘুরে সন্ধ্যের সময় একটি উত্তর কলকাতায় গলির পাশে দাঁড়িয়েছিলেন চাদরকে মাথায় দিয়ে ঢেকে দাঁড়িয়েছেন তিনি জানতেন সন্ধ্যেবেলা রাজকুমার বাবু এই গলির মধ্যে ঢুকবে
राजकुमार बाबू गलिर माथा थेके चादरटी खुले दिए तार सामने दाड़िये पड़लेन। राजकुमार बाबू कोथाय जाच्छेन? राजकुमार बाबू तो चक्षु चरणकार, भय अस्थि जे गाजार खानाय, गाजा खानाय যেখানে গঞ্জিকা সেবন হয় বা আজকালের দিনে যেটাকে বলে মদ্যপান হয় সেখানে তিনি নেশা করার জন্য যাচ্ছেন, এটা নরেন্দ্রনাথ দেখতে পেয়েছে। তিনি জানতেন রাজকুমার বাবু এই রাস্তা দিয়ে যান। তখন রাজকুমার বাবু বলছে, নরেন্দ্রনাথ তুই কি চাস বল, তুই যা চাইবি আমি তাই দেব, কিন্তু বলে যে এই কেলেঙ্কারি কথা কাউকে যেন বলিস না, তাহলে কিন্তু আমার কলেজে আমি আর কাল ঢুকতে পারবো না। যে বড় বাবু রাজকুমার বাবু ওই নেশা করার জন্য, গাঁজা খাবার জন্য ওই গলির মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যা, এই আমাদের বড় বাবু সবাই তাকে ধিক্কার করবে, তার গায়ে ঢুকে ফেলবে। সেই জন্য বলছে তুই কি চাস বল, বলছে কিছু চাই না, একটা জিনিস চাই, আমার বন্ধু হরিদাসকে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। আরে এটা আর কি, এটা খুব সহজ, তুই কাল সকালে যাবি কলেজে যাবি, আমি ওর ফর্ম ফিল আপের অনুমতি দিয়ে দেবো। দেখ বন্ধু প্রীতি কিরকম, বন্ধু ভালোবাসা কিরকম। আর ভূগোলের পরীক্ষায় মাস্টারমশাইয়ের কাছে সঠিক উত্তর দিয়েছিলেন ভূগোলের, ভূগোলের ক্লাসে মাস্টারমশাই বারে বারে ছাত্রটিকে নরেন্দ্রনাথকে প্রহার করেছিলেন। নরেন্দ্রনাথ বলছে আমি ঠিক বলছি, মাস্টারমশাই তবেই তাকে প্রহার করছেন, বাড়িতে গিয়ে মা ভূগোলেশ্বরী দেবীর কাছে গিয়ে বলছেন, মা আমি তো সঠিক উত্তর দিয়েছি, তবু মাস্টারমশাই আমাকে বারে বারে কেন প্রহার করছেন? তখন মা বলেছিলেন, বাছা তুই কষ্ট করিস না, দুঃখ পাস না, কাঁদিস না, কাঁদিস না, আমি তুই বুঝতে পারবি যে মাস্টারমশাই একদিন ভুল বুঝতে পেরে তোর কাছে, মাস্টারমশাই তোকে জড়িয়ে ধরে যে নয়েন আমি তোকে ভুল করে প্রহার করেছিলাম। পরে মাস্টারমশাই তাই করেছিলেন, ছেলেটিকে কোলে তুলে নিয়েছিলেন, সেইখানেই ভুবনেশ্বরী দেবীর কাছে তিনি শিখেছিলেন। এটা তোমরা মনে রাখবে, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। মনে থাকবে, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, যেটা রামচন্দ্র করেছিলেন পিতৃ সত্য পালনের জন্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব করে সত্যকে কোনোদিন ত্যাগ করেন, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করে। ধন্যবাদ, নমস্কার। মাননীয় ডক্টর নারায়ণচন্দ্র মাইতি মহোদয়কে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধান তার অমূল্য বক্তব্য রাখার জন্য। সখারপতি কবিতা থেকে তিনি স্বামীজির লেখা সখারপতি কবিতা, তার শেষের দুটো লাইন, ছেলেমেয়েরা অদিতি কন্যা, ছেলেমেয়েরা শান্তের বসুন, শেষের দুটো লাইন আমরা চিরদিনই ভাব সম্প্রসারণ করে এসেছি। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি একর করার কাছে তার অমূল্য বক্তব্য উপস্থাপনের জন্য। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর নারায়ণচন্দ্র মাইতি মহাশয় সহ এই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণ উপস্থিত আছেন, তাদের আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি স্নেহ এবং ভালোবাসা জানাই আমার সামনে দীর্ঘক্ষণ যারা এতক্ষণ বসে বসে আমাদের কথা শুনছ, বিভিন্ন আলোচনা শুনছ, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা জানো আমাদের আলোচনার মূল বিষয় মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ শিক্ষা কি, এটা আবার নতুন করে শেখার প্রয়োজন হয়েছে কেন? আমরা নতুন করে শেখার কথা আমরা বলছি না, আমরা দৈনন্দিন জীবনে
যে সমস্ত ছোটখাটো ঘটনা বা যে সমস্ত কাজগুলি আমরা করে থাকি সেই সমস্ত কাজগুলিকে আরো কিভাবে উন্নত ভাবে করতে পারি, বিজ্ঞানসম্মত ভাবে করতে পারি, সেই হচ্ছে আমাদের শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলছে, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। আমরা যতদিন বাঁচি ততদিন আমরা শিখি, আমাদের জন্মের পর থেকে মা বাবার কাছ থেকে আমরা শিখে আসি, তারপরে আমরা শিক্ষা লাভ করি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য যে সমস্ত গুরুজনরা আছে তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। এই যে আমরা শিক্ষা লাভ করি তাতে আমরা নিজেকে একটু একটু করে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করি। এই যে উন্নত থেকে উন্নততর করার যে পদ্ধতি তাকেই বলে মূল্যবোধ শিক্ষা। স্বামী বিবেকানন্দ কর্মযোগে খুব সুন্দর একটি কথা বলেছেন, কর্ম যে আমরা করি তার শক্তির অযথা অপচয় বলে একটি কথা আছে। সেই কথাটা কি, আমাদের যে শক্তি আছে সেই শক্তি যদি আমরা যদি সুনির্দিষ্ট পথে সুন্দরভাবে যদি চালিত যদি না করি তাহলে আমাদের শক্তি নষ্ট হয়। এই যে আমরা দীর্ঘক্ষণ বসে বসে আমরা কথা বলছি, যারা বারবার কথা বলছ তাদের সেই শক্তির অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে। কিভাবে আমি একটি উদাহরণ দিই, তোমরা এখানে হয়তো 2 ঘন্টা বসে আছো। এই যে 2 ঘন্টা বসে আছো, 2 ঘন্টা বসে আছো কেন? আজকে একটু ভালো কিছু জানবে শিখবে তার জন্য তোমরা এখানে ধৈর্য ধরে 2 ঘন্টা বসে আছো। এই 2 ঘন্টা বসে থাকার ফলে তোমরা যদি আজকে যদি কিছু যদি ভালো কিছু যদি বাড়িতে যদি না নিয়ে যাও, তোমাদের মধ্যে যদি ভালো একটি কথা যদি না প্রবেশ করে, তাহলে যে 2 ঘন্টা বসে থাকা পুরোটাই নষ্ট হয়, সময় নষ্ট। তাই স্বামী বিবেকানন্দ বলছে শক্তির অপচয়। কর্মযোগে বারবার কথাটি আছে, গীতাতে আছে কর্মশ কর্ম কৌশল, কাজ করতে হবে কিভাবে কৌশলে সুনির্দিষ্ট পথে। এটি হলো মূল্যবোধ শিক্ষা। আমরা এই ধরনের শিক্ষার কথা বলি যে শিক্ষা লাভ করে তোমরা আরো ভালো মানুষ হতে পারবে, একজন আদর্শবান দেশের নাগরিক হিসাবে পরিণত হতে পারবে। সেই শিক্ষার কথা আমরা তোমাদের সাথে বলি। এই যে মূল্যবোধ শিক্ষা, মূল্যবোধ শিক্ষার অর্জন করতে গেলে আমাদের কয়েকটি কথা প্রথমে লাভ করতে হবে, জানতে হবে। তোমরা জানো আজকে দীর্ঘক্ষণ প্রায় প্রত্যেকে যারা আলোচনা করেছেন বা আবৃত্তি করেছেন পাঠ করেছেন সকলে মূল্যবোধ শিক্ষার মূল সুরটা কিন্তু বেঁধে দিয়ে গেছে, বলে গেছে। কি কি বলেছেন একজন বা দুজন বলতে পারবে? আমি কিন্তু তোমাদের প্রশ্ন করব, বলো মূল্যবোধ শিক্ষার মূল মূল দুটি উপাদান কি কি? প্রধান শিক্ষক মহাশয় বলেছেন, রজত স্যার বলেছেন, ডক্টর নারায়ণ চক্রবর্তী মহাশয় বলেছেন, বারবার বলেছেন এই কথাটি। তোমরা শুধু শুনলে কিছু রিপ্লাই দিলে না তাতে হবে না, তোমাদের ডেভেলপ হবে না। বলো দুটি উপাদান, বলো সবাই বলেছেন। যারা সৎ সাহস নিয়ে এগিয়ে আসবে তারাই জীবনে উন্নতি লাভ করতে পারবে। হ্যাঁ, সত্য কথা বলার সততার কথা বলেছেন সকলে। তার আগে এদিকে একটু আগে আমাদের স্বামীজির উপর একটি গল্প ছোট ভাই বলল নারদবাবু বললেন, সে গল্পতে মূল বিষয় কি ছিল? হ্যাঁ, হ্যাঁ, একাগ্রতা বা মনসংযোগ। এই যে বারবার আলোচনায় আজকে উঠে এসেছে আমাদের মনসংযোগের কথা। এই যে একটু আগে একটি যে স্বামীজির রচনা থেকে পাঠ করলো সেখানেও সেই একই কথা এসছে।
যে মনসংযোগ, সকলে একই কথা বলছে, মনসংযোগের মনসংযোগের কথা বা একাগ্রতার কথা। তো আমরা এখন এতক্ষণ শুনলাম আমাদের উন্নতির জন্য মনসংযোগ খুবই প্রয়োজন। স্বামী বিবেকানন্দের কথা তোমরা জানাও, স্বামী বিবেকানন্দ যখন তার ঘরে অনেকগুলি মোটা মোটা বই ছিল এনসাইক্লোপিডিয়া, একটার পর একটা তিনি পড়ে যাচ্ছেন, তার এক শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখতে আরে স্বামী বিবেকানন্দের ঘরে এত মোটা মোটা এতগুলি বলিও মারছে, সবগুলি ভরছে। তো শরৎচন্দ্র চক্রবর্তী তখনকার দিনে বিখ্যাত পণ্ডিত ছিলেন, তিনি বলছেন আচ্ছা স্বামীজি আপনি বইগুলি পড়ছেন তো? তখন বলছে তুমি যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করো। তাকে যেখান থেকেই প্রশ্ন করছে সব একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে। এই ছিল স্বামীজির মনসংযোগ বা একাগ্রতা। স্বামী বিবেকানন্দ একবার বিরাটে গিয়েছেন, সেখানে যেখানে যেতে সেখানে লাইব্রেরি দেখলে, লাইব্রেরি ভালো বই যদি পেতে সেখানে কয়েকদিন তিনি ঠিক থাকতেন, তিনি সেই লাইব্রেরি ভালো ভালো বইগুলি সব পড়ে নিতেন। তো একদিন সে লাইব্রেরিয়ান বলছে স্বামীজির গুরু ভাই স্বামী অখণ্ডানন্দ মহারাজকে, বলছে আচ্ছা আপনি যে ডেলি এতগুলি বই নিয়ে যান, বইগুলো কে পড়ে? এত মোটা মোটা বই ডেলি নিয়ে যাচ্ছেন। তখন বলছে আমার এক গুরু ভাই পড়ছে। বলছে আচ্ছা উনি পড়েন তো? আজকে নিয়ে যাচ্ছে, হয়তো কালকে দিয়ে যাচ্ছে বা একদিন পরে দিয়ে যাচ্ছে, আবার ফেরত দিয়ে যাচ্ছে। তখন বলছে আচ্ছা উনি পড়েন তো? তখন বলছে আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন। এরপরে তাকে স্বামী বিবেকানন্দকে সেই লাইব্রেরিয়ান জিজ্ঞাসা করলেন আপনি এই বইগুলি পড়েন তো? তার বলছে আপনি যে কোনো পাতা থেকে প্রশ্ন করুন। একের পর যেখান থেকে প্রশ্ন করছে সেখান থেকে এই স্বামী বিবেকানন্দ উত্তর দিয়ে দিচ্ছে। এখনো সেই বিরাটের লাইব্রেরিতে যেখানে লাইব্রেরিয়ান বসেন তার পেছনে স্বামী বিবেকানন্দের বড় করে ফটো লাগানো আছে। এই যে স্বামী বিবেকানন্দের এই একাগ্রতা লাভ করেছে, তোমরা যারা ছাত্র বা ছাত্রীরা আছো কেউ হয়তো দেখা যায় 90% পাচ্ছে, কেউ হয়তো 30% পাচ্ছে। যে কেন হচ্ছে? কেউ মনসংযোগ দিয়ে মনের একাগ্রতার সাথে করছে, কেউ পড়ার সময় মন থাকছে না। যেমন এখানে এসে গল্প করছে এদিকে দিকের কথা ভাবছে, কিন্তু আপনি পড়ার সময় মন থাকছে না, মন অন্য জায়গায় চলে যাচ্ছে। এই একাগ্রতা আমাদের অর্জন করতে হবে, বারবার আমাদের আলোচনায় আজকে উঠে এসছে। সেই একাগ্রতা আমরা কিভাবে অর্জন করব? এই একাগ্রতা অর্জনের জন্য আমাদের প্রথমে প্রয়োজন নিজেকে শুদ্ধ এবং পবিত্র রাখা। শুদ্ধ এবং পবিত্র রাখা, শুদ্ধ এই যে পবিত্রতা আমাদের ছাত্র জীবন থেকে শুরু করতে হয়। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, যারা যারা জীবনে বড় হয়েছেন তারা সকলের ক্ষেত্রে আমরা দেখি এই ছাত্র জীবন থেকে এই পবিত্রতা শুদ্ধতা অর্জনের চেষ্টা করতে। এই পবিত্রতা বা শুদ্ধতা আমাদের দুটি ভাগে বিভক্ত করা যায় আমাদের জীবনে, যে অন্তর্শুদ্ধি বাহ্যিক শুদ্ধি। অন্তর্শুদ্ধি কি? আমাদের নিজের ভেতরে পরিষ্কার রাখবো, সত্য কথা বলবো, যা বলবো স্পষ্ট ভাবে বলবো, ক্লিয়ার ভাবে বলবো, ইনিয়ে বিনিয়ে বলবো না, মিথ্যা কথা বলবো না। এই যে সততা বললো, এই সততা রাখবো, আমি যা বলছি আমি মিথ্যা বলবো না, কারোর সাথে ঝগড়াঝাটি করবো না। তুমি যদি এখন এখানে ঝগড়াঝাটি করো, রাত্রে গিয়ে পড়তে পড়তে মনে পড়ায় মন করবে? বসবে না। তার জন্য আমাদের কি প্রয়োজন? সারাদিন মনে একটা প্রস্তুতি প্রয়োজন, তা হলো আমি অন্তঃশুদ্ধি, শুদ্ধ শত পবিত্র থাকা। তারপরে যে জিনিসটি প্রয়োজন বাহ্যিক শুদ্ধি, তোমরা স্কুলে বা ঘরে যেখানে থাকবে যেখানে বসবে সেই ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে পড়ার টেবিলটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং নিজেদের জামা কাপড় নিজেদের দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেখানে পড়তে বসবে ভাবে এটি আমার মন্দির,
মন্দিরে ঠাকুর শুধু মন্দিরে থাকেন না, ঠাকুর আমাদের সকলের ভেতরে আছেন। স্বামী বিবেকানন্দ বারবার এই কথাটি বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব বারবার এই কথাটি বলেছেন, এই যে জীবে প্রেম করে যে যান বারবার যে কথাটি আসছে সেই জন বিশেষ্বর। অর্থাৎ প্রতিটি জীবের ভেতরে ঈশ্বর রয়েছেন, আমাদের প্রত্যেকের ভেতরে ঈশ্বর রয়েছে। তাহলে আমরা যেখানে পড়তে বসছি সেখানেও ঈশ্বর আছে, যেখানে আমি রাত্রে থাকি সারাদিন থাকি যে ঘরটিতে, বিদ্যালয় হোক কি আমার নিজের ঘর, তা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। এই হলো একটি। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, তোমরা এখান থেকে যখন যাবে পড়া শুরু করার আগে অন্তত 5 মিনিট এই একাগ্রতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। যেখানে পড়ার টেবিলে বসলে সেখানে, নতুবা বাড়ির নির্দিষ্ট স্থানে যেখানে ঠাকুর বা দেবতা রয়েছে সেখানে গিয়ে নির্দিষ্ট স্থানে, আজকে এখানে কালকে এখানে নয়, পড়ার টেবিলে হলে পড়ার টেবিলে, আর যদি ঠাকুর ঘর বা যেখানে ঠাকুর বা দেবতা রয়েছে সেখানে গিয়ে, যার যাকে ভালো লাগে সেখানে গিয়ে 5 মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে। তারপর কি করতে হবে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে। এই দীর্ঘ নিঃশ্বাস ফেলার সাথে সাথে মনে করবে আমার ভেতরে যত পাপ কাম ক্রোধ হিংসা অহংকার দুর্বলতা সব বেরিয়ে গেছে। তারপর কি করতে হবে, আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে। সেই দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তখন মনে করতে হবে আমার ভেতর পবিত্রতা পূর্ণতা সব শুদ্ধ বায়ু আমার ভেতর প্রবেশ করলো। তারপর এই যে কতক্ষণ চোখ বন্ধ করে যে থাকলে, তারপর যার যেটা মনে আসে তোমার যাকে ভালো লাগে, বুদ্ধ মোহাম্মদ কালী রামকৃষ্ণ বিবেকানন্দ যার যাকে ভালো লাগে তাকে একটু প্রার্থনা করবে, মনের কথা জানাবে। বেশি সময় লাগবে না, পারলে ন্যূনতম 5 মিনিট, আর 10 মিনিট পারলে তো আরো ভালো। তারপর যখন তোমরা পড়াশোনা শুরু করবে তখন দেখবে কম সময়ে অধিক জিনিস তোমরা আয়ত্ত করে ফেলবে। এই জিনিসটি তোমাদের মনে রাখতে হবে। আর তারপরে বারবার যে কথাটি উঠে এসছে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তির মাধ্যমে জীবনে যারা আজকে মহান হয়েছে এই ইচ্ছা শক্তির দ্বারাই হয়েছে। অনেক গরিব গরিব ঘরের ছেলেরা মেয়েরা হয়তো খুব একটা বেশি লেখাপড়াও করেনি, তারা আজকে হয়তো দেশ চালাচ্ছে, কেন ইচ্ছা শক্তির প্রভাব। এই ইচ্ছা শক্তি যে যত বেশি বাড়াতে পারবে সে তত বেশি জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, সে চাকরির জন্য রাস্তা রাস্তায় ঘুরতে হবে না, নিজের ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে। তারপর নিজের উপর বিশ্বাস, যাকে বলি আমরা আত্মশ্রদ্ধা, আমি পারি না বলে এমন কোনো কাজ নেই, আমিও পারি, আমার পক্ষেও সম্ভব, আমি কাছে প্রথম হতে পারবো না কিন্তু তার জন্য লাস্ট করতে দাও, কমতে কম তো আমি তো অন্তত 80% পেতেই পারি, এই ভাবটুকু এই নিজের উপর বিশ্বাসটুকু রাখতে হবে। তারপর সাধ্যায় তোমরা যে সমস্ত বই দৈনন্দিন জীবনে পড়ছো পুঁথিগত বিদ্যা তা দরকার, কিন্তু তার বাইরে কতগুলি জিনিস পড়াশোনা প্রয়োজন। প্রতি শনিবার রবিবার যখন তোমরা সময় পাবে তখন তোমরা একটু মনীষীদের জীবনী পড়ার চেষ্টা করবে, যাদের জীবনে আমাদের অনুপ্রেরণা দেবে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, বা যারা যারা যাদের কাছে তোমাদের ভালো লাগে, যার যাকে ভালো লাগে, এই ধরনের মহান ঋষিদের বিপ্লবীদের জীবনটুকু একটু পড়ার চেষ্টা করবে, দেখবে তাহলে তোমরা অনুপ্রেরণা লাভ করবে, মনে শক্তি পাবে। তাতে নয় পড়াশোনাটুকু খুবই প্রয়োজন। তারপরে তোমাদের যে জিনিসটুকু প্রয়োজন আমি আরেকটি, এইগুলো তোমাদের মূল্যবোধ শিক্ষা নিয়ে কয়েকটি কথা বললাম। স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকে সারা ভারতবর্ষ নয় শুধু সারা বিশ্ব এত মাতোয়ারা কেন, কিছুদিন আগে 11 তারিখ আমাদের শিকাগো ধর্ম সম্মেলনের যে সেই দিনটি
তার উদযাপন করলাম আমরা সকলে। স্বামী বিবেকানন্দ কেন এত বিখ্যাত, কোন একটি ঘটনার পর এত বিখ্যাত হয়েছেন বলতো, একজন বলতো, বলতে পারবে একটি ঘটনার পর স্বামী বিবেকানন্দ খুব বিখ্যাত হয়ে পড়েছে, কোন ঘটনার পর বলতো? ঠিক, একদম ঠিক। সেই ধর্মসংগ্রামের মূল বক্তব্য কি ছিল কেউ বলতে পারবে? যে কোনো একজন বলো, উঠে দাঁড়িয়ে বলতে পারলে খুব ভালো। সেই চিকাগো ধর্ম সম্মেলনের মূল বক্তব্য ছিল, তিনি বলছেন, আমি বিশ্বের সব থেকে প্রাচীনতম একটি ধর্মীয় সংস্থার প্রতিনিধি হিসাবে নিজেকে গর্ববোধ করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তারপর তিনি বলছেন বিভিন্ন নদী যেমন বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়, কোথায় গিয়ে পড়ে? সাগরে, এক জায়গায় গিয়ে পড়ে। ঠিক তেমনি বিভিন্ন ধর্ম বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়ে এক জায়গায় গিয়ে মিলিত হয়। অর্থাৎ আমাদের জন্ম নানা ঘরে হতে পারে, নানা জায়গায় হতে পারে, কেউ কারো হিন্দু ঘরে, কারো মুসলিম ঘরে, কারো বৌদ্ধিস্ট ঘরে, কারো জৈনদের ঘরে জন্ম হতেই পারে, কিন্তু আমাদের আলটিমেট গোল কিন্তু এক জায়গায়, সেই ঈশ্বর নাম, এক জায়গায় আমরা গিয়ে পৌঁছাবো। এই যে এটা ছিল। তারপরে তিনি বলছেন যে যথা মন প্রবর্তন্তি ইত্যাদি যে শ্লোকটি বলছেন, তিনি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত ভাব, যত মত তত পর, যে এইভাবে ঈশ্বরকে ভজনা করবে আরাধনা করবে এক জায়গায় গিয়ে পৌঁছাবে। আজকে এই ভারতবর্ষ নয়, শুধু সারা বিশ্বে সব থেকে বেশি ধর্মের নামে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা হয়, রক্তপাত হয়। সারা বিশ্বের থেকে আর কোনো ধর্মের নামে যতটা রক্তপাত হয়েছে এর থেকে বেশি আর কোনো নামে আমাদের হয়নি, শুধু ধর্মকে কেন্দ্র করে। তাই স্বামী বিবেকানন্দ এই ভাবটি বলছেন, বারবার বলছেন, যে যেভাবে আরাধনা করবে ঈশ্বরকেই লাভ করবে তোমরা। আমাদের নিজেদের এই সংকীর্ণ গণ্ডি, তারপর তিনি একটি সুন্দর একটি গল্প বলছিলেন, একটি কুয়ার ব্যাগের গল্প। আমার হাতে সমাজে আমি আর বেশি বলছি না। সে কুয়ার ব্যাগে কি একটি কুয়াতে একটি ব্যাগ থাকতো, সেখানে হঠাৎ করে সাগর থেকে একটি ব্যাগ এসে পড়লো। এসে পড়ে তার ঘোরার সাথে সাথে কুয়ার ব্যাগ খুব রেগে গেল, তুমি এখানে এলে কেন? তখন বলছে, আরে আমি দৈবক্রমে হঠাৎ করে এদিকে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমার এই কুয়াতে পড়ে গেলাম। তারপর বলছে, আচ্ছা বলো তো তোমার সাগর কতটা বড়, আমার এই কুয়া থেকেও বড়? এই বলে একটি লাফ দিয়ে দেখালো। বলছে, এতটুকু বড়? বলছে, আর কি বলো মূর্খ, এইটুকু বড় কি সাগর হতে পারে? তারপর আরেকটি লাফ দিল, মানে ডাবল লাফ দিয়ে দেখালো, কি এতটা বড় সাগর? তখন সাগরের জগ বলছে, মূর্খ তুমি এমন ধরনের কথা বলছো কেন? তুমি তো ভাবতেই পারছো না সাগর কত বড়। তখন কুয়ার ব্যাগ বলছে যে, আরে তুমি মূর্খ, তুমি মিথ্যাবাদী, তুমি যা বলছো তুমি মিথ্যা বলছো, আমার এই কুয়ার থেকে আর কোনো বেশি বড় কেউ হতে পারে না, কোনো জায়গা থাকতে পারে না, এই কুয়ে জগতের সব থেকে বড় জায়গা, তুমি যা বলছো সব মিথ্যা বলছো, যাও আমার এখান থেকে কুয়া থেকে বেরিয়ে যাও। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা সকলে নিজেই ছোট ছোট একটা কুয়ার মধ্যে থাকি, নিজেদের ছোট ছোট একটা গন্ডি আমরা বানিয়ে নিই, সেই গন্ডির বাইরে আমরা বের হতে পারি না। আমাদের মনকে আরো উন্নত থেকে উন্নততর করতে হলে এই কুয়ার বাইরে বের হতে হবে। অর্থাৎ কি ধর্মীয়, কি সামাজিক, কি সাংস্কৃতিক, সব ব্যাপারে আমাদের এই গন্ডিকে অতিক্রম করতে হবে আমাদের নিজের উন্নতির জন্য। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনের একটি বক্তৃতায় বলেছিলেন, 15 তারিখ 15 সেপ্টেম্বর যে বক্তৃতাটি দিয়েছিলেন সেই বক্তৃতায় এই ঘটনাটি, এই একটি গল্প তিনি বলেছিলেন। যাই হোক, আমি আর তোমাদের বেশি সময় নিচ্ছি না, তোমরা আজকে দীর্ঘক্ষণ সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেছ। স্বামী বিবেকানন্দকে জানার চেষ্টা করো, স্বামী বিবেকানন্দকে জানতে আমাদের মনীষীদের জানতে, আমরা যখন যে ধরনের সমস্যার সম্মুখীন হব, মনের শান্তির যদি প্রয়োজন হয়, কর্মসংস্থানের যদি প্রয়োজন হয়, বা জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন যখন আমরা হব, তখন আমরা যদি স্বামীজির রচনাগুলি যদি পরে যদি একটু যদি দেখি, তাহলে দেখব আমরা স্বামী সেই
নানা রাস্তা পেয়ে যাব। ভারতের স্বাধীনতা সংগ্রাম, কৃষি ক্ষেত্রে উন্নতি, শিল্পে উন্নতি, বিজ্ঞানের অগ্রগতি, সব কিছুতে স্বামী বিবেকানন্দের বিশেষ অবদান ছিল। স্বামীজিকে জানো তাহলে দেখবে, এতে আমরা আমাদের এই গভীরে আলোচনার গভীরে যাওয়ার তো আমাদের সময় ছিল না, তাই আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করিনি। কারণ আমাদের আলোচনার বিষয় ছিল সংক্ষিপ্তভাবে কিভাবে তোমাদের মনকে সংযত করা যায়, তোমরা ছাত্র আছে কিভাবে তোমাদের এখানে দাঁড়িয়ে ছাত্র জীবনে তোমরা কিভাবে আর একটু উন্নতি লাভ করতে পারো, সেই পথ দেখানো আমাদের মূল আলোচনার বিষয় ছিল, তাই আমি সেইটুকু শুধু বললাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মহারাজকে। সহজভাবে কিভাবে মনসংযোগ করা যায় এবং মনসংযোগ করে আমাদের আগামী দিনের পথ কিভাবে পথকে আমরা কিভাবে মানিয়ে চলে যেতে পারবো বা আমাদের অর্জন করতে হবে, এই বিষয়ে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন। আবার একবার ইন্টারনেটের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তাকে প্রণাম নিবেদন করি, তাকে ধন্যবাদ জানাই। এবারে পুরস্কার বিতরণের অনুষ্ঠান, আমি তাদের নাম বলব, মঞ্চে চলে দরকার নেই চেয়ার, আমি বসে বলে দেখতে পাবে। প্রথম সংঘদিক প্রধান, দ্বিতীয় ঐশিকা বিশ্ব, তৃতীয় হ্যালো সোমনাথ মাইতি, ফাইভ সিক্স এবং ফাইভ তোমার মঞ্চে চলে এসো। সোমনাথ কোথায়? সোমনাথ মাইকে এসো, প্রথম 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 সংখ্যাধীন প্রধান মহারাজের কাছে এসো। দ্বিতীয় ঐশিকা বিশ্ব, তৃতীয় সোমনাথ মাইতি, ওই একই গ্রুপে গল্প বলা প্রথম অভিজিৎ কর, দ্বিতীয় শঙ্খদীপ পণ্ডা ক্লাস সিক্স, শঙ্খদীপ পণ্ডা ক্লাস সিক্স আর অভিজিৎ কর ক্লাস ফাইভ আসবি তো। শঙ্খদীপ পণ্ডা নেই 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 শুধু ফার্স্টটা দিয়ে দাও, শুধু ফার্স্টটা দিয়ে দাও।